জমি সংক্রান্ত বিবাদের জেরে আহত এক আহতের নাম ওবায়দুল শেখ। শনিবার সকালেই ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পাথরঘাটা গ্রামে। জমিতে কাজ করার সময় তার কাকা এবং কাকার ছেলেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি কোপাতে থাকে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। হরিহরপাড়া থেকে জিশান আলী মিয়ার রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। জমি থানা থেকে সব মীমাংসাকে দিলে যে তোমরা আর ঝামেলা করো না, বাকি জমি দিয়ে দাও। জমি তাই জমি দিয়ে দিয়েছি, দিয়ে থানা থেকে মীমাংসা করে দিল। মীমাংসা করে দেওয়ার পরে আমি আজকে মাঠে গেছিলাম, দিয়ে আমাকে ওরা তিন বাপ বেটাই আমাকে ওই হাসিয়ে দিয়ে তোকে কাটিয়ে ফেলবো, তোদের সবাইকে দিয়ে জমি জায়গায় যা আছে তোদের সব নিয়ে দিবো। তাই বলে আমাকে কোপ মারলো, কোপ মারে তোমাকে মুন্ডু সুদে কাটিয়ে ফেলবো। দিয়ে আরো আমার পাশে দু তিনজন ছিল, ওরা ধরে গেছে মাঠে তিল কাটছিলাম, দিয়ে ওরা ধরে গেছে, দিয়ে আমাদের ছাড়িয়ে দিয়ে বললো তুই পালিয়ে যাও, লাগে তোমার কাটিয়ে নেবো। না, কারা মেরেছে এটা? হ্যাঁ, কারা মেরেছে? সাইদুল, মইদুল আর রফিদুল। কতদিন ধরে ঝামেলাটা? কতদিন ধরে? দু বছরই মীমাংসা হয়েছে গতবার। কতদিন ছিল মীমাংসা? কি নাম আপনার? আমার নাম ওবায়দুল। কি নাম আপনার মামাদের? কি নাম জায়গা? মাসিদুল। আপনার নাম? ওবায়দুল।